জাতীয় সংসদের ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি দেশের মোট 78টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। নির্বাচনী এলাকাগুলোতে শনিবার সকালে নির্বাচনী প্রচার বন্ধ এবং মধ্যরাতে মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রোববার রাত 12টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনের উপনির্বাচন নানা কারণে দেশবাসীর মনোযোগ কেড়েছে। গত 15 মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।